মুভির শুরুতেই আমরা ইয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই যে অফিসে কাজ করছিল। তখন তার কাছে শাইনি নামক একটি মেয়ে আসে যে তার সহকর্মী ছিল। তখন ইয়ান তার কাজ করা বাদ দিয়ে শাইনির সাথে গপাগপ করতে শুরু করে দেয়। ইয়ান তখন খুবই এনজয় করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ইয়ানের স্বপ্ন ছিল। তখন ইয়ানের বস ইয়ানের রুমে এসে দেখে যে ইয়ান স্বপ্নে কারোর সাথে গপাগপ করছে। বস লাথি মেরে ইয়ানের ঘুম ভাঙায়, আর তার বস ইয়ানকে বলে যে তোমার আর এখানে কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও। তখন ইয়ানের বস ইয়ানকে কাজ থেকে বের করে দেয়। অপরদিকে শাইনি যখন জানতে পারে যে ইয়ান তাকে নিয়ে স্বপ্নে খপাগপ করছিল, তখন শাইনি লাথি মেরে ইয়ানের বল ফাটিয়ে দেয়। খোরাতে খোরাতে ইয়ান কোনো রকমে বাহিরে আসে। ইয়ান এখন বেকার, তার কাছে এখন কোনো কাজ নেই। ইয়ান যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা যখন জানতে পারে যে ইয়ানের চাকরি চলে গেছে, এটা শুনে ইয়ানের বাবাও কিছুক্ষণ ইয়ানের মোরগ ধুলাই করতে থাকে। আর সে ইয়ানকে এটাও বলে যে তুমি যদি এখন সরকারি চাকরি না পাও, তাহলে তুমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ইয়ান তার বাবার কথার কোনো গুরুত্বই দেয় না। সে রুমে এসে তার হাত গাড়ি চালাতে থাকে, আর তখনই তার বাবা রুমে এসে তাকে দেখে ফেলে। আর তার বাবা তাকে বলে যে এই সবকিছু বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো, যাতে তুমি একটা সরকারি চাকরি পাও। কিন্তু ইয়ানের পড়াশোনায় কোনো মন ছিল না, তাই তার বাবা মিসা নামের একটি মেয়ে টিচারকে নিয়ে আসে ইয়ানকে পড়ানোর জন্য। এখন থেকে মিসা ম্যাডাম ইয়ানকে পড়াবে। আসলে ইয়াংয়ের পড়ালেখা করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তার ম্যাডামকে দেখে ইয়ান রাজি হয়ে যায়। ইয়ানের বাবা তার ম্যাডামকে তাদের বাড়িতেই থাকতে বলে। এখন বাবা এবং ছেলে দুজনে মিলে ম্যাডামের উপর লাইন মারছিল। অপরদিকে ইয়ানের পড়াশোনা করতে ভালো লাগছিল না, তাই মিশা ম্যাডাম এক এক করে তার শরীরের সমস্ত কাপড় খুলতে থাকে। আর মিশা ইয়ানকে এটাও বলে যে তুমি যদি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে সবকিছু খুলে দেখাবো। আর ইয়ানও সবকিছু দেখার জন্য মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। এটা দেখে ইয়াং এর বাবা খুবই খুশি হয়ে যায়। আর তার বাবা ভাবে যে এই ম্যাডামই পারবে আমার ছেলেকে পড়াশোনা করিয়ে একটা ভালো চাকরি পাইয়ে দিতে। অপরদিকে ইয়াং এর বাবা ম্যাডামের উপর লাইন মারছিল। ইয়াং যাতে ভালোভাবে পড়াশোনা করে, তাই মিশা ম্যাডাম ইয়াংকে সমস্ত সার্ভিস দিচ্ছিল। তখন ইয়াং তো খুবই খুশি ছিল। অপরদিকে ইয়াং ইংলিশে খুবই দুর্বল ছিল, তাই তার বাবা ইয়ানকে ইংলিশ পড়ানোর জন্য অন্য একটি ম্যাডামকে নিয়ে আসে। তার নাম ছিল এমা। এমাকে দেখে ইয়ান খুবই অবাক হয়, কারণ এমা ইয়ানের অফিসের কলিগ সাইনির মতো দেখতে ছিল, আর এমাও এখন থেকে এখানেই থাকবে। এমাও এটা বুঝে যায় যে ইয়াংকে ভালোভাবে পড়ালে হবে না, তাকে পড়ানোর জন্য সবকিছু সার্ভিস দিতে হবে। তাই এমাও ইয়াংকে পড়াশোনা করানোর জন্য সবকিছু খুলে দিতে থাকে। আসলে ইয়ান এমার উপর একটু বেশি দুর্বল হয়ে গেছিল, তাই ইয়ানের এখন মিসা ম্যাডামের উপর থেকে মন উঠে গেছিল। অপরদিকে ইয়ানের বাবা অনেকদিন ধরেই গাড়ি চালায় না। হঠাৎ করে রাতে মিসা ম্যাডামের সাথে ইয়ানের বাবার ধাক্কা লাগে। তখন মিসা ইয়ানের বাবাকে বলে যে আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। ইয়ানের বাবা ছিল একটু ডাউন মার্কা, তাই সে মিসার উপর ঘোড়া চালাতে শুরু করে দেয়। ইয়ানের বাবা বুড়ো হলেও তার শরীরে ঘোড়ার মতোই জোর ছিল। অপরদিকে ইয়ান এবং এমা ম্যাডামের কাহিনী খুব ভালো চলছিল। এইভাবেই দিন পার হতে থাকে। মিসা ম্যাডাম নোটিস করে যে ইয়াং এর তার উপর কোনো ইন্টারেস্ট নেই, সে সবসময় এমা ম্যাডামের কথাই বলে। তখন মিসা ম্যাডাম ইয়াং এর বাবাকে বলে যে এমা ম্যাডাম আপনার ছেলেকে খারাপ বানিয়ে দিচ্ছে, আর সবকিছু যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আপনার ছেলে কোনোদিনও সরকারি চাকরি পাবে না। তখন ইয়ানের বাবা রুমে এসে দেখে যে ইয়ান এবং এমার মাঝখানে কাহিনী চলছিল, আর ইয়ানের বাবার এটা সহ্য হয় না। সে এমা ম্যাডামকে কাছ থেকে বের করে দেয়। এমা ম্যাডাম চলে যাওয়ার আগে ইয়ানকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি অবশ্যই সরকারি চাকরি পেয়ে যাবে। আসলে ইয়ান এমাকে খুবই পছন্দ করত, সে চায় না যে এমা এখান থেকে চলে যাক। আর এমা ম্যাডামও ইয়ানকে খুবই পছন্দ করত, কিন্তু কিছু করার নেই, তাকে এখান থেকে চলে যেতে হবে। এরপর ইয়ান অন্য কিছুতে মন না দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল, কারণ তাকে যে কোনো ভাবেই হোক সরকারি চাকরি পেতে হবে। এরপর সরকারি চাকরির পরীক্ষা হয়, আর ইয়ান সরকারি চাকরি পেয়েও যায়। এটা শুনে ইয়ানের বাবাও খুবই খুশি হয়, সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে। এরপর ইয়ান এমার সাথে দেখা করতে যায়, কারণ এমা তাকে বলেছিল যে সে সরকারি চাকরি অবশ্যই পাবে। আর এটা শুনে এমাও খুবই খুশি হয়। এইদিকে ইয়াং চায় যে এমা যেন সবসময় তার সাথে থাকে। তারপর তারা বাড়িতে এসে আবার গপাগপ করতে শুরু করে দেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।